সোনি স্পিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি। আজকের প্রতিবেদনে থাকছে লালবাগ কেল্লার সংক্ষিপ্ত ইতিহাস। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 খ্রিস্টাব্দে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 খ্রিস্টাব্দে পুনরায় শুরু করেন এই দুর্গ নির্মাণ। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা দুখত রহমত বানু ওরফে পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ ভেঙে পড়েন এবং এই দুর্গটিকে অপয়া মনে করতে শুরু করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। এটি হচ্ছে শামশাদ বানু এর সমাধি, শায়েস্তা খানের কথিত ছোট কন্যা। Thank you.
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালবাগ কেলার ভিতরের পুকুর। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পরে এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করার এটাই ছিল মূল কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হলে দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 খ্রিস্টাব্দে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নামকরণ করা হয় এবং এই দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে, যা বাংলাদেশের সুনামধন্য একটি প্রত্নতত্ত্ব হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শুধু দর্শক, আপনারা যদি কেউ লালবাগ কেল্লায় আসতে চান প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত লালবাগ কেল্লার গেট খোলা থাকে। সকাল 10টা থেকে এখানে টিকিট বিতরণ শুরু হয়। এটি হলো ভিতর থেকে বের হয়ে যাওয়ার গেট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।